নমস্কার, খবর 24x7-এ আপনাদের স্বাগত। ধামাখালি ঘাট থেকে নামার পরে কংক্রিটের টানা রাস্তা চলে গিয়েছে সন্দেশকালীর ভেতরের দিকে। এই সেই সন্দেশকালী যে জায়গার কথা বারবার বাংলায় এসে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। এই সেই সন্দেশকালী যেখানে আক্রান্ত হয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এই সেই সন্দেশকালী যেখানে শেখ শাহজাহান শিবু হাজরার অত্যাচারের কাহিনী আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। তবে যা রটে তার তো কিছু ঘটে নাকি সবটাই ভুয়ো? ঠিক যেমন তৃণমূল বলছে, সবটাই ভুয়ো, মিথ্যে কথা, সাজানো ঘটনা। প্রশ্নটা করতেই ফুঁসে উঠলেন সন্দেশকালের বধূ। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিনিধিকে তিনি বলেন, অত্যাচারের কথা মিথ্যে নয়, আমাদের গলাকে অন্য গলায় বসিয়ে দিচ্ছে, সেটাকেই স্টিং ভিডিও বলে দেখানো হচ্ছে। বাড়ির জানলার ভেতর থেকে তিনি বলেন, ভয়ের মধ্যে আছি, এখন ওরা বাড়ি বাড়ি যাচ্ছে, তৃণমূলের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে, এখন বলছে ঘর দেবো ভোট দিন। কিন্তু শেখ শাহজাহান তো নেই, প্রশ্নতন্ত্রী বলেন, শেখ শাহজাহান না থাকলে কী হবে? তার থেকেও বড় দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। আমার স্বামীকেই কেস দিয়েছে, আমাদের ভয় দেখাচ্ছে, 5 দফায় কেস দিয়েছে, ভোটের অপেক্ষায় আছি, আমাদের চোখের জলেই লড়াই, মুখ্যমন্ত্রীকে বারবার ডেকেছি কিন্তু তিনি তো এলেন না, ওনার ইশারাই সব কিছু হয়েছে, ওনাকে আর আসতে হবে না। কি করতে আসবেন? উনি জিতিয়ে দিলে তিনি আসবেন, এখন এসে কী করবেন বল? এই এরকম বিভিন্ন কথা বলেই চললেন তিনি। আগে তো সবাই তৃণমূল করতো, তৃণমূলের বাহিনী দেখেছেন, করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর। সত্যি বলছি, সন্দেশকালের মহিলা হিসেবে বলছি, উত্তম সর্দার শিবু হাজরার ভয়ে মানুষ থাকতো, আমি মিথ্যে বলছি না, যখন তখন ডেকে নিয়ে যেত, আমাদের মহিলাদের ডেকে নিয়ে যেত, বলতো তোমার বউকে যেতে হবে, থানায় গেলে বলতো দাদার কাছে যান। অনেক মানুষের সঙ্গে এই অত্যাচার হয়েছে, এরকম অত্যাচার আগে ছিল না, তৃণমূল বাহিনী এই অত্যাচার করেছে, রাজ্য পুলিশে আস্থা নেই, ওরা ঠিক থাকলে এই দিনটি দেখতে হতো না। আগের ভোটে আমরা ঘর ছেড়ে লুকিয়েছিলাম, ওরা বলতো দাদা ডাকলেই যেতে হবে, দাদার যখন দরকার হবে, দাদার যখন মনে হবে। বিস্ফোরক সন্দেশকালীর মহিলা। কিছুদিন আগে এই অত্যাচারের কথা জানাজানি হবার পরে জনরোষ আসছে পড়েছিল শিবু হাজরার পোলট্রি ফার্ম ভেড়ির উপর, আলাঘরে চলেছিল ভাঙচুর। সেই এলাকার বাসিন্দা এক মহিলার দাবি, বছরের পর বছর ধরে চলেছে এই অত্যাচার, এখন শেখ শাহজাহানরা জেলের ভেতরে রয়েছে, কিন্তু বাইরে বেরোলে কী যে হবে ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।